রাজনীতিতে পাঠানের ছক্কা বহুরমপুরে রাজনীতিতে বাইশগজ গজ ইউসুফ পাঠানের ইউসুফ পাঠানের বাইশ গজ রাজনীতিতে রাজনীতির বাইশ গজে পাঠানের ছক্কা বহরমপুরের পিছে পাঠানের ছক্কা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় বল হাতে পুরসভার চেয়ারম্যান দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র কল্যাণ বল হাতে পুরসভার চেয়ারম্যান ইউসুফ পাঠান হ্যাঁ বহরমপুরে আজকে ইউসুফ পাঠান যিনি তৃণমূল প্রার্থী তিনি হঠাৎ করে বহরমপুর স্কোয়ার ফিল্ডে যে সমস্ত ক্ষুদের ছেলেরা খেলছিল ক্রিকেট সেখানে হঠাৎ করেই তিনি চলে আসেন এবং তাদের ব্যাট হাতে নিয়ে তিনি বল মারতে শুরু করেন বল করছিলেন উল্টো দিকে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়গোপাল মুখোপাধ্যায় প্রথম বলে তিনি ছক্কা হাঁকিয়ে দেন এর যখন প্রচুর জনতা সেখানে ভিড় হয় যার ফলে তিনি বলগুলো ডিফেন্স করেন আরো দু একটা টার মারেন কিন্তু ইউসুফ পাঠান এই বল খেলে তিনি আশ্রুত তিনি জানাচ্ছেন যে এরকম ভাবে বিশেষ করে টেলিস বল তিনি বহু বছর খেলেননি সেই ছোটবেলায় খেলেছেন ডিউস বল খেলেন যেটা কাঠের বল কিন্তু টেনিস বল খেলা তার সে আনন্দ এবং এখানকার মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসাতে কিন্তু বলে ভুলতে পারবেন না এবং তাই তিনি আরও যেটা বলছেন যে বহরমপুরে তিনি কাউকে হাট করতে তার দুঃখ দিতে তিনি আসেননি এলাকার মানুষের পাশে থাকতে এবং ব্রহ্মপুরের যে উন্নয়ন সেটা করার জন্য তিনি এসেছেন পাশাপাশি ক্রিকেটের যে রাজনীতির যে ম্যাচ সেই ম্যাচে কিন্তু তিনি থাকাবেনি অর্থাৎ তিনি সরাসরি অধীর চৌধুরী বা বিজেপিকে আক্রমণ না করলেও তার যে লক্ষ্য জয় সেটা খুব ভালো করে ইউসুফ পাঠান বুঝিয়েছেন আর ইউসুফ পাঠানের এই ব্যাটের ঘরেই যে সমস্ত খুঁজে ক্রিকেটারা খেলছিল সেই ব্যাটে যখন ইউসুফ পাঠান সই করে দেন সেই ব্যাট তারা বুকে জড়িয়ে বাড়ি নিয়ে গেছে তাদের বক্তব্য যে এই ধরনের ক্রিকেটার তাদের অনুপ্রেরণা যার ফলে এই ইউসুফ পাঠানকে পাশে পেয়ে তারা ভীষণ আপ্লুত এবং পাশাপাশি বসন্ত উৎসব তুমি জানো দুদিনের মধ্যেই যার ফলে যে সমস্ত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন রং মেখে ইউসুফের সঙ্গে ছবি তুলে সেলফি তুলে তারাও আপ্লুত তারাও জানাচ্ছে যে ইউসুফ পাঠানের মতন একজন ক্রিকেটারকে পাশে পেয়ে তারা সত্যি আপ্লুত তারা অভিভূত এবং বহরমপুর চেয়ারম্যান যারা জানাচ্ছেন যেখানে ইস্যু পাঠান যাচ্ছে সেখানে জনতা ভিড় করছে মানুষ আবেগে ভাসছে এবং ইস্যু পাঠানকে ঘিরে প্রচন্ড ভাবে তাদের দর্শকদের ভিড় হচ্ছে এই যে মানুষের আবেগ ভালোবাসা সেটাই ধরে রাখতে চাইছে তৃণমূল এবং আগামী দিনে যে ভোট আসবে সেই ভোটে এটাকে পাথর করে এগিয়ে যাচ্ছে তৃণমূল অনন্যা ধন্যবাদ তোমায় কল্যাণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র